স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ছাত্র পেটানোর মামলায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মেজো ছেলে আব্দুর রহমানের জামিন নামঞ্জুর, জেল হাজতে পাঠানোর নির্দেশ। রাজশাহীতে নানা আয়োজনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন। নাটোরের লালপুরের ইজিবাইক চালক মিলন হত্যাকাণ্ডে জড়িত চারজন গ্রেফতার, ইজিবাইক উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীর পবায় বহুল আলোচিত সমালোচিত ইসলামিক বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মালিকানাধীন আল জামিয়া আল সালাফিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগে দায়ের করা মামলায় তার মেজ ছেলে আব্দুর রহমানের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবুল মনসুর মিয়া এই আদেশ দেন। গত 16 মার্চ মাদ্রাসার দুই শিক্ষার্থীর টাকা হারানোর ঘটনা ঘটে। এ সময় আব্দুর রহমানের ভাইয়ের ছেলে এবং ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ তোলেন রামিম। এতে ক্ষিপ্ত হয়ে পাইপ দিয়ে বেপরোয়া পেটাতে থাকেন আব্দুর রহমান। এ সময় বেশ কয়েকবার রামিম জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবারের সদস্যরা রামিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় রামিমের বাবা বাদী হয়ে আব্দুর রহমানকে আসামি করে নগরীর শাহমখদুম থানায় অভিযোগ দায়ের করেন। দায়েরকৃত মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও তার মেয়াদ শেষ হলে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এমন আদেশে বাদীপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করেছেন। রাজশাহীতে নানা আয়োজনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর বাটার মোড়ে এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। তিনি তার বক্তৃতায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন দেশ দিয়েছেন আর শেখ হাসিনা দেশ করছেন। বাংলাদেশ এখন সুন্দর, সমৃদ্ধ, উন্নত দেশ। উন্নয়নের শিখরে পৌঁছে গেছে বাংলাদেশ। জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দ্বারা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ স্থানীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতারা। জনসমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। এর আগে সকালে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ও বাংলাদেশের গণতন্ত্র শীর্ষক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে এর আয়োজন করা হয়। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসেছেন বলেই দেশে গণতন্ত্র ফিরেছে, মৌলবাদ জঙ্গিবাদ থেকে মুক্ত হয়েছে দেশ। আলোচনা সভায় সভাপতিত্ব করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। আরো বক্তব্য দেন উপ উপাচার্য প্রফেসর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও উপ উপাচার্য প্রফেসর মোহাম্মদ সুলতানুল ইসলাম। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নাটোরের লালপুরের কদিনচিলান গ্রামে ইজিবাইক চালক মিলন হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মিলনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। গত রাতব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতারকৃতদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত সাগর আলীর বাড়ি থেকে ইজিবাইকটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হল লালপুরের ডাঙ্গাপাড়া নাজমুল হোসেনের ছেলে সজীব, একই এলাকার আরজ আলীর ছেলে রবিউল ইসলাম, সদর থানার কাফুরিয়া গ্রামের আসাদুল মিস্ত্রির ছেলে মেহেদী হাসান এবং
দস্তানাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে সাগর আলী। মঙ্গলবার বেলা 11:30টার দিকে নাটোর পুলিশ লাইন্সে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল 10:00টার দিকে শহরের কান্দিফিটায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি সূচনা করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও এক মিনিট নীরবতা পালন করে তারা। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সৈয়দ মোর্তজা আলী বাবুল সহ অন্যান্যরা। নোয়াখালীতে রেল স্টেশনের পাশ থেকে 15 কেজি গাঁজা উদ্ধার করেছে সুধারাম মডেল থানা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। মঙ্গলবার সকালের দিকে নোয়াখালীর সোনাপুর রেল স্টেশন সংলগ্ন রাস্তার ওপর থেকে এ গাঁজা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম। স্থানীয়রা ও পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনে লাকসাম থেকে বিপুল পরিমাণ গাঁজা উঠেছে এবং সোনাপুর রেল স্টেশনে তা নামানো হবে। এমন সংবাদের প্রেক্ষিতে পুলিশ সোনাপুর রেল স্টেশনের আশেপাশে চেকপোস্ট জোরদার করে এবং সোনাপুর রেল স্টেশন সংলগ্ন রাস্তার ওপর 2টি বড় ব্যাগ পড়ে থাকতে দেখে ব্যাগগুলো তল্লাশি করে 15টি নীল পলিথিনে 1 কেজি করে মোট 15 কেজি গাঁজা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে পুলিশের তৎপরতার কারণে মাদক কারবারীরা গাঁজা রেখে পালিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব 17, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব 17 এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে শিবগঞ্জের স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিফ খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহকারী কমিশনার আরিফা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিতুল খান সহ অন্যরা। টুর্নামেন্টে 16টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় দায়পুকুরিয়া ও উজিরপুর ইউনিয়ন দল অংশ নেয়। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।